हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तापुस कॉर्नर। आज हमें ये माछ दिए अपन एक असाधारण रेसिपी शेयर करब। ये देख प्रथम माछगुलो भलोभवे धुले नहीं लवण हलुद माखिए निची। माखिए 20 मिनट मत रेस्टे हमें रेखे देव। ये माछगुलो खूब भलोभवे भाजा है एवं टेस्ट खूब भलो लागे। ये पाका माछ अने खेते चाय हजम भय, किन्तु आमी जे भावे रान्ना करछि से भावे जदि आपनी करेन ताहले आपनार हजमेर कोनो असुविधा हबे ना। ये प्रथमे तेलटी खूब भालोभावे गरम करे निते हबे, नाय माछगुलो नीचे लेगे जाबे, कड़ाइर थेके उठते चाइबे ना। ए जे देखुन ठीक एइभावे उल्टे पाल्टे भेजे निते हबे। बेश, तेलटा किन्तु हाई फ्लेमे गरम करे निये पर फ्लेमटा कमिये दियेछि, तारपर माछगुलो बेश उल्टे पाल्टे भेजे निते हबे। ये देखुन एटा आमी तुले निलाम, तारपर ए तेलेर मध्ये जे कोटा बाकी माछ रयेछे ता आमी उल्टे पाल्टे भेजे निच्छि। तारपर ए जे देखुन ठीक एभावे उल्टे पाल्टे भेजे निते हबे। तेलटा बेश भालोभावे गरम करे नेयार जन्यई माछगुलो आर तलाय लागछे ना। ये देखुन सहजे उल्टानो जाच्छे, एभावे आमी भेजे निच्छि। भाजागुलो आमी तुले निलाम। ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যাবে কুচি করে দিয়ে দিলাম। একটা লঙ্কা দিলাম, আপনি চাইলে এখানে বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন। আমি দুটো লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর হালকাভাবে আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, একে একে মশলাগুলো দিয়ে দেব। অল্প চিনি দিলাম, এতে রান্নার কালারটা ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম। এই তেলের মধ্যে হলুদ দিলে কাঁচা গন্ধটা থাকে না। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই যেভাবে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। যে তেল ছাড়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিলাম। দিয়ে এইভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। এই যে দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে, যত নাড়াচাড়া মশলাটা করবেন টেস্টটা খুব ভালো আসবে। মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।